বান্ধবী বিদেশি, বউ থাইল্যান্ডের, নিজের কয়লা চোর, বউ সোনা চোর, বান্ধবী চাকরি চুরির টাকা পায়, মানে উচ্চ বংশ। এই বংশ নিয়ে বেশি কিছু না বলাটাই ভালো। প্রথমে হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওনার এত বড় বিপ্লব দেশ বাইরে গিয়ে কেন, এখানে এসে বিপ্লব দেখাতে পারছেন না কেন? প্রথম কালকে পার্থবাবুর যা বক্তব্য হয়েছে, তারপর একটা আইনজীবী হিসাবে আমি মনে করি তো ইডির অবিলম্বে ডাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কোশ্চেন করার জন্য। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। বিদেশ থেকে অভিষেক ব্যানার্জির টুইট নিশানায় সেই ইডি, বিজেপি চালাচ্ছে ইডিকে, কেন্দ্রীয় সংস্থাকে, বললেন অভিষেক। তরুণজ্যোতি তিওয়ারি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন। একদম পরিষ্কারভাবে বিজেপি চালাচ্ছেন ইডি বা কেন্দ্রীয় সংস্থা? দেখুন, প্রথমে হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওনার এত বড় বিপ্লব দেশ বাইরে গিয়ে কেন, এখানে এসে বিপ্লব দেখাতে পারছেন না কেন? প্রথমত কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। সেকেন্ড, আমি আবার বলছি, তিনি কয়লা, গরু, বালি, পাথর, এগুলো চাকরি, এগুলো খাওয়া ছেড়ে নর্মাল ভাতরুটি খাওয়ার অভ্যাস করুক, তাহলে তাকে আর কেউ ডাকবে না। যে কটা সিবিআই বা ইডির মামলা পশ্চিমবঙ্গে চলছে, প্রত্যেক কটা কোর্টে নির্দেশ হয়েছে। কেন্দ্র সরকার বলেনি যাও গিয়ে তদন্ত করো, কোর্টে মামলা হয়েছে, অর্ডার হয়েছে, দুর্নীতিগুলো সামনে এসেছে, সেই বিষয়ে তদন্ত হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা জানে, বাইরে গিয়ে বড় বড় ডায়লগ না দিয়ে পশ্চিমবঙ্গে এসে আগে বুকে বোঝাক যে পশ্চিমবঙ্গে তার পিসি কোন চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছে, যে চিকিৎসা ব্যবস্থা সামান্য চোখের চিকিৎসাও এখানে হয় না, তার জন্য ইউএস যেতে হয়। কোথাও গিয়ে একাধিক প্রভাবশালী নতুন একটা তথ্য উঠে আসছে, আমি দেখছিলাম এক সর্বাধিক প্রচলিত নিউজ চ্যানেলে বারবার বলা হচ্ছে রুশ বান্ধবী শুধু নয়, বাইরের বিদেশিদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রাখা হয়েছে। দেখুন, বেশ ভালো ব্যাপার দেখছি পশ্চিমবঙ্গে আমরা, তো এই তৃণমূল কংগ্রেসকে একটা ব্যাপারে ধন্যবাদ জানাতে হবে যে অনেক কিছু শুনেছি আমরা, এই বিদেশি বান্ধবী ব্যাপারটা এতদিন পর্যন্ত শুনিনি, এটাও দেখলাম। বান্ধবী বিদেশি, বউ থাইল্যান্ডের, নিজের কয়লা চোর, বউ সোনা চোর, বান্ধবী চাকরি চুরির টাকা পায়, মানে উচ্চ বংশ। এই বংশ নিয়ে বেশি কিছু না বলাটাই ভালো, কিন্তু দুঃখের ব্যাপার অন্য জায়গায় যে এত এত টাকা মানুষের চাকরি বিক্রির টাকা, আজকেও মানে সিবিআই চার্জশিট ফাইল করে, চার্জশিটও দেখলাম হিসাবগুলো, সেই টাকাগুলো কাদের টাকা? যাদের যারা চাকরি পেয়েছে তাদের টাকা অবভিয়াসলি, কিন্তু কাদের মানে কষ্টে? যারা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিগুলো বিক্রি হয়ে গেল, তার উত্তর এরা দেবে না? আজ না কালকে দিতেই হবে, রুশ বান্ধবী হোক, আফ্রিকান বান্ধবী হোক বা অন্য কোথাও হোক, আলটিমেটলি হিসাবটা পুরোটাই হবে এবং হিসাবটাকে এখানেই মেটাতে হবে। পাশাপাশি প্রশ্ন উঠছে, যদি বিদেশে টাকা ট্রান্সফার হয়ে থাকে তাহলে ইডি কেন অ্যালাউ করলো বাইরে যেতে? নিঃসন্দেহে এই প্রশ্ন সাধারণ মানুষ ভাবছে। না, অবভিয়াসলি সাধারণ মানুষের কথা ভাবাটাই নর্মাল, কিন্তু ফ্যাক্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো লুকআউট সার্কুলার ছিল না। সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছিল, সুপ্রিম কোর্ট বারবার বলেছে কেউ চিকিৎসা করাতে গেলে তার ফান্ডামেন্টাল রাইটটাকে আটকাতে তুমি পারো না, তো ইডি হয়তো বাধ্য ছিল তাকে করার জন্য, ছাড়ার জন্য। সাথে কিছু কন্ডিশনও দিয়েছিল, সেই কন্ডিশনগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে, সেই কন্ডিশনটা তিনি মানবেন। আমি আবার বলছি, এই মানে প্লেয়িং টু দ্য গ্যালারি নয়, রুশ বান্ধবী হোক, আফ্রিকান বান্ধবী হোক, যেখানে যেখানে টাকা গেছে হোক, সব কিছুই তথ্য থাকে। আমি আবার বলছি, আমি ইডির মুখপাত্র নই, তাও বলছি ইডি শুড অ্যাক্ট, ইডি শুড অ্যাক্ট অ্যান্ড ইডি শুড টেক অ্যাকশন। মানে অনেক হয়েছে, মানুষ এবার অ্যাকশনটা দেখতে চায়। কিন্তু আজকে যে চার্জশিট ফাইল করা হয়েছে কুন্তলের নামে, দেখা যাচ্ছে 100 জনের বেশি মানুষজনের থেকে, প্রায় শিক্ষক শিক্ষিকা যদি বলা হয় ভবিষ্যৎ, তাদের থেকে লাখ লাখ টাকা নিয়েছেন তাপস মণ্ডল এবং কুন্তল নিঃসন্দেহে জড়িত। একদম দেখা যাচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা। দেখো, এদের জন্য একটা অদ্ভুত একটা বাজে এফেক্টও হয়েছে। শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড, যাদেরকে অত্যন্ত সম্মানের চোখে আমরা দেখতাম, আজকের শিক্ষককে দেখলে মানে এই তৃণমূল আমলে কেউ চাকরি পেয়েছে কোনো শিক্ষককে দেখলে মনে হয় এ টাকা দিয়ে চাকরি পায় না তো, এ যোগ্য তো? এই প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর জন্য প্রশ্নগুলো আসতে আমাদের মধ্যে আমাদেরও খারাপ লাগছে, কারণ শিক্ষককে এইভাবে দেখা উচিত নয়। কিন্তু ফ্যাক্ট তো, আমরা দেখছি তো টাকা দিয়ে চাকরি পেয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে। একটা প্রাইমারি টিচারকে দেখলাম মাঝখানে ভিডিও ভাইরাল হয়েছিল, সামান্য একটা যোগ করতে পারে না, একটা সামান্য সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারে না, এরা হচ্ছে শিক্ষক, এরা আমাদের নাকি ভবিষ্যৎ তৈরি করবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাবে। আর স্পেশালি সরকারি স্কুলে কারা যায় বলতো? গরিবের ছেলেমেয়েরা যায়, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যায়, তারা এদের কাছ থেকে শিক্ষা পাবে? ব্যবস্থাটা কোন জায়গায় নিয়ে চলেছে? মানে খুব সিম্পল হিসাব, শিক্ষা দেওয়ার দরকার নেই, শিক্ষিত করার দরকার নেই, শিক্ষা না পেলে, শিক্ষিত না হলে এরা কাজ পাবে না, কাজ চাইবেও না, তৃণমূলে দালালি করবে, বোম মারবে, তৃণমূলে হয়ে ভোট লুট করবে, এটাই বাংলার ভবিষ্যৎ। কালকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী নিঃসন্দেহে আদালতে এক বিস্ফোরক দাবি করেছেন, দাবিটা এটাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি শুধু নয়, শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেটাই স্বাভাবিক, ক্যাবিনেটের হাইয়েস্ট মিনিস্টার। না ফ্যাক্ট তো, আমি আরও কতগুলো দুয়ে দুয়ে চার করছি, বোঝো, তোমার দর্শকদের জন্যও বলছি,
মানিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য বোর্ডের সভাপতি, তাকে বোর্ডের সভাপতি রেখে দেওয়ার জন্য তিনবার আইন পরিবর্তন হলো। এই তিনবার আইন পরিবর্তন হওয়া মানে কী হচ্ছে? তিনবার আইন পরিবর্তন কে করেছে? ক্যাবিনেট করেছে, ক্যাবিনেটের শীর্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মানিক ভট্টাচার্য দুর্নীতি করছে, কিন্তু তাকে রেখে দিতে হবে না, আইন পরিবর্তন হলো। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 294টা কেন্দ্রে নাকি আমি প্রার্থী, যে 294টা কেন্দ্রের প্রার্থী সব দুর্নীতির দায় তার, তাকে দায় নিতে হবে। থার্ড, কোর্টে যখন আসলো যেগুলো দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে নতুন টার্ম দেওয়া হলো নাকি ব্যতিক্রমী নিয়োগ, যারা যোগ্য তাদের চাকরি ব্যবস্থা কী করে হবে সেদিকে না ভেবে, যারা অযোগ্য তাদেরকে কীভাবে চাকরিতে রেখে দেওয়া হবে তার জন্য একটা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হলো। কে ক্রিয়েট করলো? ক্যাবিনেট ক্রিয়েট করলো। ক্যাবিনেটের শীর্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ফিনান্স অ্যাপ্রুভাল আসবে কোথেকে? আসবে কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই ওভারঅল ইস্যুগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে। আরও একটা বড় জিনিস তোমাদের মনে আছে, মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে চিঠি পাওয়া গেছিলো রেডের সময়, চিঠিটা অ্যাড্রেস করা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মানিক ভট্টাচার্য দুর্নীতি করছে, তার হিসাব ছিল ওখানে। সেই চিঠিটার কপি পাওয়া যাচ্ছে মানিকের বাড়ি থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠি মানিকের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই মানে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠালেন চিঠিটা ওনার কাছে। সুতরাং পুরো ব্যাপারটা যদি দেখা যায়, দুই দুই করা হয়, চার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। আমি আরও একটা অ্যাসপেক্ট বলছি, রাজ্যের কোনো মন্ত্রী যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তার সাথে সিকিউরিটি থাকে, তার মুভমেন্ট রেজিস্টার হয়, মুভমেন্ট রেজিস্টারের রিপোর্ট দিতে হয় হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট দেয় হচ্ছে পুলিশ মানে হোম ডিপার্টমেন্টকে, হোম ডিপার্টমেন্টের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু তার গার্লফ্রেন্ডের সাথে এত জায়গায় ঘুরে বেড়াতেন, এত সম্পত্তি করছিলেন, বিভিন্ন জায়গায় রাত কাটাতেন, সেগুলো জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। সুতরাং প্রত্যেকটা দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা দুর্নীতির সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও ইডি এবং সিবিআই এখন অবধি ডাকার সাহস দেখাতে পারলো না, জেল যাত্রা অনেক দূরের কথা, দুর্নীতি বিষয়টা এখন সমাজের প্রধান একটা উপজীব্য হয়ে গেল, অধরা আসল মাথা না কেস হয়ে গেছে কি বলো? মানে আমাদেরও কিছু ব্যাপার আছে, আমাদের দুর্নীতি ব্যাপারটা ঠিক হয়ে গেছে, আমরা হচ্ছে মনে করি যে দুর্নীতি করছে তো ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করছেন তাও তিনি বাংলার মেয়ে, একমাত্র মেয়ে তিনি, আর কেউ বাংলার মেয়ে নেই। রাজ্যে তো ধর্ষণ খুন হচ্ছে তাও বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, একটু পায়ের চোট লাগা নাটক করবেন, এটা নাটক করবে, মানুষ ওনাকে ভোট দেবে। এবার ইডি সিবিআইয়ের কথা তুমি যদি বলো, একটা প্রোটোকলে চলে, একটা প্রসেসে চলে। কালকে পার্থবাবুর যা বক্তব্য হয়েছে, তারপর একটা আইনজীবী হিসাবে আমি মনে করি তো ইডির অবিলম্বে ডাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কোশ্চেন করার জন্য, যেখানে পার্থবাবু বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, একজন কো অ্যাকিউজের স্টেটমেন্ট আসছে সামনে, পার্থবাবুর বয়ান আবার রেকর্ড করে মমতাকে এই মামলায় ট্যাগ করে তাকে তো জেরা করা উচিত, এর প্রয়োজন হলে অ্যারেস্টও করা উচিত। আমি জানি না তাদেরকে কে অ্যাডভাইস দিচ্ছে, তাদেরকে যারা অ্যাডভাইস দিচ্ছে নিশ্চয়ই সেভাবে কাজ করবেন, কিন্তু এটা হওয়া উচিত। তুমি যদি কিছু বললেই এখন মিডিয়া ট্রায়াল নামক একটা শব্দ বাজারে বহুল প্রচারিত, বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে, নুসরাত জাহান মিডিয়া ট্রায়ালের কথা বলছে, তৃণমূল মুখপাত্রদের দাবি মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে পুরো বিষয়টাকে উপস্থাপিত করছে। কোনটা ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপিত হয়েছে? নুসরাত জাহান মানে রিটায়ার্ড কিছু এমপ্লয়ীদের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে টাকা নিয়েছে, এটা ফ্যাক্ট, কোর্টে তথ্য আছে, পুলিশের রিপোর্ট আছে। পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়েছে, এটা ফ্যাক্ট। যোগ্যরা যাদের চাকরি থেকে বঞ্চিত হয়েছে, অযোগ্যরা চাকরি পেয়েছে, এটা ফ্যাক্ট। কয়লা চুরি হচ্ছে, তৃণমূল জড়িত, ফ্যাক্ট। গরু চুরি কেসে অনুব্রত জেলে, তৃণমূল অনুনাথীদের জড়িত, এটা ফ্যাক্ট। প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি হয়েছে, এটা ফ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের টাকা কয়েক গুণ বেড়েছে, এটা ফ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সমাজসেবীরা কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে, এটা ফ্যাক্ট। এর মধ্যে মিডিয়া ট্রায়াল কোনটা আসছে? আর মিডিয়া যেগুলো দেখাচ্ছে কোর্টের নির্দেশ দেখাচ্ছে, কোর্টের যেগুলো কোর্টে যেগুলো হচ্ছে সেগুলোই দেখাচ্ছে, এর মধ্যে মিডিয়া ট্রায়াল করতে গিয়ে আসছে। আসলে আবার তৃণমূল ভয় পেয়েছে, ভয় পেয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অ্যাটাক করার চেষ্টা করছে। এরা চাইছে সবাইকে কিনে নেবে, যাদেরকে কিনতে পারছে না তাদের উপর অ্যাটাকটা বেশি হচ্ছে। উচ্চশিক্ষার মাথায় জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে না, ভালো তো, যে টিউশন করে নাকি 2-3 কোটি টাকা ইনকাম করতে পারে, উচ্চশিক্ষা যদি সচিব হয় তো ভালো হবে, পশ্চিমবঙ্গ শিক্ষিত হবে, পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যৎ সামনে উজ্জ্বল, সবাই 100 দিনের কাজে এটা কাজ পাবে। মানে একটা রাজ্য পরপর 5 বছর 100 দিনের কাজে প্রথম, এটা গর্বের না লজ্জা? যে দলটা বুঝতে পারে না সেই দল এরকম জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের মতো একজনকে উচ্চশিক্ষার সচিব বানাবে, নর্মাল। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, সত্যি এই অভাগা দেশে জ্ঞানের আলো জ্বালো, ছোটবেলায় আমরা পড়েছিলাম এই অভাগাই তো দেশ, শিক্ষকরা রাস্তায় বসে আছেন, আমরা হাইকোর্টে, কোর্টে চলছে শিক্ষক দুর্নীতির একাধিক মামলা, ওরা মিডিয়া ট্রায়ালের কথা বলছে। নিঃসন্দেহে আমারও ভাবলে অবাক লাগে, ঠিক যেরকমভাবে খারাপ লাগে রাস্তায় বসে থাকা শিক্ষক শিক্ষিকাদের দেখে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের মত। ধন্যবাদ।